আমি বলছি এই যে পিতৃ যে গরম হয়ে গেছে, এখন সে পিতৃ এই যে সমস্যার সমাধান দুইটা সকালে আর রাত্রে, দুপুরে কিন্তু আবার খাবে না, আর ইমফ্রিয়ানল খাবে রাত্রে দুইটা, শীত হইয়া 24 ঘন্টা ঘুমাবে তারপর সুস্থ। আপনি চারটে বলেন, কোন সমস্যা নেই, কিছু মনে করবেন না। আমি তো গেস্ট, আপনাদের অতিথি, এরকম করে যে বলবো, কিন্তু আপনি যে 7 বছর ওখানে আটকে ছিলেন, কই আটকে গেছিল বাবা? পাস করেনি তো, সার্টিফিকেট পাইনি সে। মামা ফেল করছে, আল্লো মামা ফেল করছে। হায় 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 ভাই, কষ্ট তুই কথাটা আমার কাছে, তো ডাক্তার পাস করছ তাই 7 বছর আটকে আসলি। আর কেউ যে আপনার কাছে আসে না তার কারণটা কি আমি বুঝে গেছি। এজন্য রে কি পায় না, মেরে ফেলুন, ছোড়াকে মেরে ফেলুন। না 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 না, এটা কি কথা কও ডাক্তার, কি কথা কও? হ্যাঁ আওয়াজ শুনে না, মরে যাবে কেন, এখন তো আমাদের হানিমুনি হলো না। মাসিমা মাসিমা, কিচ্ছু হবে না, আমি এসেছি, আমি বলছি আপনাদের সবার মনে রাখতে হবে, আলম আহমেদ একজন 6 ফুট 1 ইঞ্চি শিশু। শিশু হবে কেন, আমাদের তো এখনো বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানিং নেই। আরে না, সে নিজেই একটা শিশু। শিশু বুঝলি না, বিরাট শিশু, খেলেছে বিশ্বলে, বিরাট শিশু, গোল দেয় যে ফুটবল আনমনে। নীরজনে প্রভু নীরজনে। আমার ছেলের চিকিৎসার জন্য আসি, গান গেতে লাগলো, এ কি মজলিশ আসো, গানের মজলিশ, চিকিৎসা কর আমার ছেলের, চিকিৎসা কর, কি অবয় সেটাই থামাতে না পেরে আমার করতে যাও, সেই কর যাকে আমি ভালোভাবে যে ও আলম একটি শিশু, তার পরিচর্যা দরকার, আমাদের সবার মাথা ঠান্ডা রাখতে হবে, উঠো পাটি করে চলবে না একদম। হ্যাঁ সে যত ঘুমের দিয়েছে, হা হা ঘুম পাড়িয়ে রাখতে কি হবে নাকি, বারবার একই কথা বলে মরে যা। আলম এখন কোথায় আছে? আলম বলি।